হ্যালো ভিউয়ার্স, নিশ্চয় ভালো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি আপনার সকলে খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিও বন্ধুর মধ্যে ঘুরতে হবে আপনি হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে একটি ইউটিউব চ্যানেল আপনি ক্রিয়েট করবেন এবং সেই চ্যানেলটি কীভাবে কাস্টমাইজ করবেন এবং সেই চ্যানেলটি কীভাবে ভেরিফাই করবেন। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে, যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন সো এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ফোনে থাকা আপনার জিমেল অপশনে ক্লিক করুন। তো জিমেলে চলে যান। জিমেলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডট যে অপশনটা আছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করুন। দেন এখানে ক্লিক করুন, তারপর এখানে অ্যাড অ্যাকাউন্টটি আপনাকে ক্লিক করুন। তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার গুগলে আপনাকে ক্লিক করতে হবে। গুগলে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে, তো এখানে খুব একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর আপনাকে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাকে এমন একটা ইন্টারফেস আসবে, তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দিতে হবে। তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন। নাম দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট করবেন। তো নেক্সট করার পর এখানে ডেট অফ বার্থটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর আপনি এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার নেক্সট করে দিন। তো নেক্সট করে দেওয়ার পর এখানে আপনি আপনার মন মতো করে এখানে জিমেল টাইপিং করুন। এমন হইতে পারে আপনার মন মতো জিমেলটা তারা গ্রো করতে নাও পারে, কারণ একটি জিমেল পৃথিবীতে একটি হয়, যার ফলে আপনার জিমেলটা লেখার পরে আপনার 1 2 3 4 এমন কিছু একটা দিতে হবে। তো এখানে আমি এমন দিলাম, দেওয়ার পর নেক্সট করলাম। নেক্সট করার পর এটা হয় নাই, যার ফলে আপনাকে এখানে দুটো অপশন দিছে, এই দুটো অপশন থেকে যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এই অপশনটিকে আপনি সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে আপনাকে নেক্সট করতে হবে। তো নেক্সট করার পর আপনি দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড, আপনার মন মতো করে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে অনেক স্ট্রং একটি পাসওয়ার্ড। আপনি যে পাসওয়ার্ডটি আপনি সবসময় মনে রাখতে পারবেন। তো সেমভাবে এখানে আপনার নিচে আবার যেতে হবে। তো দুইবার পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। তো পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট হওয়ার পর আপনাকে নেক্সট করবেন। তো নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারের একটা অপশন আসছে। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিতে হবে। তো বন্ধুরা, এখানে আপনার ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো ফোন নাম্বারের মাধ্যমে একটা ভেরিফিকেশন কোড যাবে, এই কোডের মাধ্যমে আপনি জিমেলটা খোলা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়া কমপ্লিট। তারপর একটু নিচে যান। নিচে যাওয়ার পর ইয়েস আই এম ইন এটাতে আপনাকে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এখানে ভেরিফিকেশন কোড আসবে। আমার এটা সিমে আপনার এই ফোনের মাধ্যমে এই সিমটা দিল, যার ফলে আপনি এখানে ভেরিফিকেশন কোডটা অটোমেটিকলি নিয়ে নিছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ভেরিফিকেশন কোডটা অটোমেটিকলি এসে পড়েছে। এখন আপনি যেটা করতে হবে, আই অ্যাগ্রিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আই অ্যাগ্রিতে আপনাকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্যাংকস জানাইছে, থ্যাংকস এমডি জানাইছে, আপনার জিমেলটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, এই নেক্সট যে অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনে ক্লিক করুন। দেন আপনি হোম বাটনে ক্লিক করে দিতে পারেন, কারণ আপনার জিমেলটি সম্পূর্ণ খোলা কমপ্লিট। এখন যেহেতু আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো, যার জন্য আমাদের একটা আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তবে আমি একটা ব্রাউজার সিলেক্ট করলাম। ব্রাউজার সিলেক্ট করার পর এখানে আপনার টাইপ করেন youtube.com লিখে। তো youtube.com লিখে আপনাকে টাইপ করতে হবে, দেন সার্চ করলাম। তো সার্চ করার পর বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আসবে। তো এমন একটি ইন্টারফেস আসবে না, কারণ আপনি থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ডেস্কটপ সাইটটা করে নিতে হবে। তার মানে আপনার সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে মতোই আপনাকে এমন আসবে। তো তারপরে এখান থেকে আপনি সাইন ইন করতে হবে। তো সাইন ইন অপশনে ক্লিক করুন। তো ক্লিক করার পর আপনি যে জিমেলটা খুলছেন ওই জিমেলের মাধ্যমে আপনাকে এখানে সাইন ইন করতে হবে। তো এখানে যে জিমেলটা আমি খুলছি এই জিমেলটায় ক্লিক করব। দেন আপনি জিমেলের পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেওয়া হচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনাকে সাইন ইন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা দেওয়া হচ্ছে। তো পাসওয়ার্ড লোডিং হলো। তো লোডিং হওয়ার পর আপনি একটু দেখেন লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর আপনাকে দেখেন এমন একটি ইন্টারফেস আসছে, তার মানে আপনি এখানে জিমেল দিয়ে সাইন ইন করা হয়ে গেছে। তো এখন আপনি যেটা করতে হবে, আপনি আপনার যে জিমেল দিয়ে সাইন ইন করছেন এই জিমেল অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই জিমেলে আপনাকে ক্লিক করুন। তো জিমেলে ক্লিক করার পর আপনি কি এখানে দেখেন মাই অ্যাকাউন্ট, মাই চ্যানেলে আপনি ক্লিক করুন। মাই চ্যানেলে ক্লিক করার পর আপনাকে
একটু দেখেন, একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখানে আপনি যেই নামে আপনি চ্যানেলটি জিমেলটি খুলছিলেন এই নামে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে এই নামটি আপনি চেঞ্জও করতে পারবেন। তো এখানে আমি নামটি চেঞ্জ করব, যার জন্য আমি এখানে লিখলাম আপডেট, আর নিচে আমি লিখব জেনারেশন। তো নিচে আমি জেনারেশনটা লিখে দিলাম। তো আপডেট জেনারেশন তো লেখা হচ্ছে। তো লেখা হওয়ার পর এখানে ক্রিয়েট চ্যানেলে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপডেট জেনারেশন লেখা কমপ্লিট। এখন আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর এখানে একটু লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন কেমন আসবে। তো লোডিং হওয়ার পর আপনার এমন একটা ইন্টারফেস আসছে। এখন আপনার এই চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। তো এখান থেকে আপনি এই কাস্টমাইজ অপশনে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করুন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি আপনার চ্যানেলটি এমন একটা আসছে। তো চ্যানেলটার মানে লুকিংটা ভালো করার জন্য, ভালো একটা লুক দেওয়ার জন্য আপনার এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা চেঞ্জ করতে হবে। প্রোফাইলটা একটা পিকচার দিতে হবে, দেন আপনি এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পর আপনি আপনি একটা প্রোফাইল সিলেক্ট করুন। তারপর এখান থেকে আপনি এখানে আপনার আপলোড ফটোতে ক্লিক করতে হবে। তো আপলোড ফটোতে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে খুব ভালো দেখে একটি আপনার প্রোফাইল সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনাকে আপনার প্রোফাইলটা আপলোড করুন। আপনার প্রোফাইল পিকচারটা আপনাকে সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে আমি আপলোড করে দিলাম। তো আপলোড করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এমন আসছে। এমন আসার পর এখান থেকে আপনি ডান অপশনে ক্লিক করুন। তো ডান অপশনে ক্লিক করার পর একটু লোডিং হবে। তো এখানে লোডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এটাকে আপনি ব্যাগে চলে যান। ব্যাগে চলে যাওয়ার পর এখানে আপনাকে রিফ্রেশ করেন। রিফ্রেশ করার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোফাইলটা আপনার আপলোড করা হয়েছে, আপনি একটা পিকচার আপলোড করা হয়েছে। এই সেমভাবে আপনার একটা ব্যানার তৈরি করতে হবে। তো ব্যানারটা তৈরি করার জন্য আপনাকে ব্যানার আপলোড করার জন্য আপনি এই অপশনে আপনাকে ক্লিক করুন। তো এই অপশনে ক্লিক করার পর আপনার একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনি এমন একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনি গ্যালারি থেকে আপনার একটা ব্যানার সিলেক্ট করতে হবে। আর বন্ধুরা, ইউটিউব একটি ব্যানার সিলেক্ট করার জন্য অবশ্যই ইউটিউবের একটা নিজস্ব সাইজ দেওয়া থাকে। ওই সাইজ অনুযায়ী আপনাকে একটা ইউটিউব ব্যানার তৈরি করতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ইউটিউব ব্যানারটা এখানে আপলোড করা হচ্ছে। এখানে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনি এমন আসছেন। তো এমন আসার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, দেন এটাকে সেভ করা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি এখন ইউটিউব চ্যানেলটি লুকটা খুবই সুন্দর আসছে। তো ইউটিউব চ্যানেলের লুকটা খুব সুন্দর আসার পর আপনি প্রোফাইল পিকচার এবং আপলোড করার মানে ব্যানারটা আপনার আপলোড করা কমপ্লিট হয়ে গেলে এখন আপনার যেটা করতে হবে, এখন আপনি এই সেটিং অপশন যেটা দেখতে পাচ্ছেন এই সেটিং অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো সেটিং অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই সবগুলো আইকনই আপনি ওকে দেওয়া মানে এনেবল করে দেওয়া। আপনি যদি কোনোটা মানে অফ করে থাকে ওই ক্ষেত্রে আপনি সবগুলো আইকনই আপনি অন করে দেবেন। তো অন করে দেওয়ার পর আপনি কাজ কমপ্লিট। এখন আপনি যেটা করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন হোম, ভিডিও, হোম ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, ডিসক্রিপশন, প্লাস অ্যাবাউট। আপনার যে মেন কাজটা সেটা হচ্ছে অ্যাবাউটের মাধ্যমে। এখন আপনি এখান থেকে আপনার এই অ্যাবাউট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাবাউট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই অ্যাবাউট অপশনে আমি ক্লিক করব। তো অ্যাবাউট অপশনে ক্লিক করার পর এখানে একটু লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল ডিসক্রিপশন নামে একটা অপশন দেওয়া আছে। তো চ্যানেল ডিসক্রিপশন নামে একটি অপশন দেওয়া আছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনি চ্যানেলটি যে রিলেটেড ও রিলেটেড একটা খুব সুন্দরভাবে একটি আপনি ডিসক্রিপশন লিখতে হবে। যেমন ধরেন আপনার চ্যানেলটি যদি আপনার গান রিলেটেড হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনাকে এখানে গান রিলেটেড কিছু আপনার ডিসক্রিপশন লিখতে হবে যে আপনার এই চ্যানেলে ভালো ভালো নতুন নতুন গান পাওয়া যায়, আপলোড করে থাকেন সবসময়, এমন কিছু লিখতে হবে। বা টেকনোলজির বিষয়ে কোনো কিছু রিলেটেড যদি আপনি একটি ইউটিউব চ্যানেল খুলেন, তো এক্ষেত্রে টেকনোলজি বিষয়ে কোনো ডিসক্রিপশন খুব ভালোভাবে লিখতে হবে। তো লেখা কমপ্লিট হওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বিজনেস জিমেল নামে একটা অপশন দেওয়া আছে। এই জিমেল অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই জিমেল অপশনে আপনাকে ক্লিক করবেন। তো এই জিমেল অপশনে ক্লিক করার পর আপনি আপনার একটা পার্সোনাল জিমেল এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে ওকে করতে হবে মানে সেভ করবেন। সেভ করার পর এখন বন্ধু যেটা বলতে দেখতে পাচ্ছেন একটা ইম্পর্টেন্ট বিষয়, একটা লিঙ্ক। এই লিঙ্ক অপশনে আপনাকে ক্লিক করুন। তো লিঙ্ক অপশনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন 1 থেকে 5 পর্যন্ত মানে 5টা সোশ্যাল মিডিয়ার আপনার লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পর এখানে আপনি
যেমন আমি লিখলাম এখানে ফেসবুক, আর ফেসবুকে আপনার আপনার প্রোফাইলের লিঙ্কটা এখানে আপনি অ্যাড করতে পারবেন, যার ফলে আপনাকে এখন যেটা করতে হবে আপনি হোম বাটনে ক্লিক করুন। হোম বাটনে ক্লিক করার পর আপনি আপনার ফেসবুকে চলে যান। ফেসবুকে যাওয়ার পরে থ্রি ডট অপশনে চলে যান। থ্রি ডট অপশনে যাওয়ার পর আপনার প্রোফাইলে চলে যান। চলে যাওয়ার পর এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক টু প্রোফাইলে ক্লিক করুন। আপনার প্রোফাইলটি কপি হয়ে গেছে। তো এখন আপনি এখানে চাপ দিয়ে ধরবেন, ধরার পর এখানে আপনি পেস্ট করুন। পেস্ট করার পর এখান থেকে আপনি সেভ করে দিন। তো সেভ করে দেওয়ার ফলে আপনি এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু উপরের দিকে ওঠেন। উপরের দিকে ওঠার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক আইডিটি এখানে আপনার অ্যাড হয়ে গেছে। তো এরকমভাবে আপনি 5টি সোশ্যাল মিডিয়ার আইডি আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর অ্যাড করার ফলে আপনার আউটলুকিংটা দেখতে যতটুকু সুন্দর হবে, আর একটি ইউটিউবকে আপনার বোঝাতে পারবেন যে আপনি একটা রিয়েল কন্টেন্টার, আপনি এখানে ইউটিউবে কাজ করতে আসছেন বা ইউটিউবে কিছু করতে চাইতেছেন। তো বন্ধুরা এটা করার ফলে আপনার লুকিংটাও সুন্দর আসবে। তো এখন আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট স্টুডিও ক্লিক করবেন। তো ক্রিয়েট স্টুডিও ক্লিক করার পর একটু লোডিং হবে। তো লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এমন একটি আসছে, আপনি এটার আপনার ড্যাশবোর্ডটা আসছে, আপনার প্রোফাইলের আপনার ইউটিউব চ্যানেলটার আপনার ড্যাশবোর্ড সম্পূর্ণটা এমন আসছে। তো আপনি এখন এটার থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল নামে একটা অপশন দেওয়া আছে, এই চ্যানেলে আপনাকে ক্লিক করতে হবে। তো চ্যানেলে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফাই একটা অপশন দেওয়া আছে, এই ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করুন। দেখুন ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখানে আপনার আপনার দুটো অপশন দেওয়া আছে। দুটো অপশনের মধ্যে আপনি নিচে বা উপরে যে কোনো একটা অপশনে আপনাকে টিক মার্ক দিতে পারেন। তো দেন আমি নিচের অপশনে টিক মার্ক দিলাম। দেওয়ার পর এখানে আপনি আপনার ফোন নাম্বার দেবেন। আপনার ফোন নাম্বারের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করা হবে। তো বন্ধুরা এখানে আপনি আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো এখানে ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে। তো এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর এখন আপনি দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে। তো দেওয়ার পর আপনি এখানে সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এখানে এখানে একটা অপশন আসছে, এখানে ভেরিফাই আপনার কোডটা আসবে। তো ভেরিফাই কোডের জন্য অবশ্যই একটু আপনাকে ওয়েট করতে হবে। তো এখানে দেখেন অটোমেটিকলি ভেরিফাই কোডটি আসছে। তো ভেরিফাই কোডটি আমি এখানে সেমভাবে দেখে লিখে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি টাইপ করা হচ্ছে ভেরিফাই কোডটি। তো ভেরিফাই কোডটি আপনাকে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে একটু ভালোভাবে চেক করে নেবেন, কারণ একটি ইউটিউব চ্যানেল অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো বন্ধুরা অবশ্যই ভেরিফাই কোডটি আমি একটু চেক করে দেবো, এবং চেক করার পর এখান থেকে আপনাকে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পর আপনার চ্যানেলটি সম্পূর্ণ কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে, এখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট স্টুডিও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ভিউ চ্যানেলে ক্লিক করেন। ভিউ চ্যানেলে আপনাকে ক্লিক করেন বা আপনি এখানে চ্যানেল অপশনে ক্লিক করেন। চ্যানেল অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনি আপনার ভেরিফাইটি কমপ্লিট হয়ে গেছে। ভেরিফাই কমপ্লিট হওয়ার পর এখন আপনি যেটা করতে পারেন, আপনি এখান থেকে আপনার ড্যাশবোর্ড অপশন যেটা দেখতে পাচ্ছেন, তো এই ড্যাশবোর্ডে আপনাকে ক্লিক করতে পারেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাকে এখান থেকে আপনার ভিউ চ্যানেলে ক্লিক করুন। তো ভিউ চ্যানেলে ক্লিক করার পর আপনাকে একটু দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ কমপ্লিট, এবং আপনার আউটলুকিংটাও খুব সুন্দর আসছে, আসলে কাস্টমাইজটাও খুব সুন্দরভাবে করতে পারছেন। তো তো ভিউয়ার্স, এটাই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে দেবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে বন্ধুকে দেখার সুযোগ করবেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।